ভারতের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সামনে। বেশ কাছে চলেও গিয়েছিল, কিন্তু শেষের ব্যর্থতায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো টাইগারদের। ভারত দেখিয়ে দিল কেন তারা সেরা দল। বিপদের মুখে থেকেও দারুণভাবে ঘুরে দাঁড়ালো স্বাগতিকরা, ফলে জয়ের দারুণ সম্ভাবনা গড়েও তৃতীয় টি টোয়েন্টিতে 30 রানে হারতে হয়েছে বাংলাদেশকে। 2-1 ব্যবধানে সিরিজ জিতেছে রোহিত শর্মার দল। নাগপুরে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে 175 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছিল ভারত। জবাবে 12 রানে 2 উইকেট হারালেও নাইম শেখের ব্যাটে চড়ে একটা সময় জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল টাইগাররা। 2 উইকেটেই তুলে ফেলেছিল 110 রান। সেখান থেকে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা, শেষ পর্যন্ত ম্যাচটাও হেরে যায়। এই ম্যাচে হারের সংখ্যায় পরেও ভারত যেমনভাবে ফিরেছে, তাতে তারা যে বড় দল সেটা আবারও প্রমাণ করেছে মনে করছেন পাকিস্তানের সাবেক গতির তারকা শোয়েব আখতার। এক ভিডিওতে বাংলাদেশ ভারতের সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজ নিয়ে 44 বছর বয়সী শোয়েব আখতার বলেন, ভারত দেখিয়ে দিয়েছে এই ম্যাচের বস তারাই। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারল, দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার বড় ইনিংস দিয়ে ফিরল। রোহিত দারুণ প্রতিভা, যে কোনো পরিস্থিতিতেই রান করতে পারে। শোয়েব আখতার এ সময় যোগ করেন, তৃতীয় টি টোয়েন্টিতে আমরা দারুণ প্রতিদ্বন্দ্বিতা আশা করেছিলাম, যদিও সেটা হয়েছে, তবে ভারত তুলনামূলক ভালো দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বাংলাদেশকেও টুপি খোলা অভিনন্দন। এই বাংলাদেশ দল এখন আর সাধারণ মানের নয় উল্লেখ করে এক সময়ে মাঠ কাঁপানো এই পেসার বলেন, বলতেই হবে বাংলাদেশ দলটাকে হারানো খুব কঠিন, তারা এখন আর সাধারণ দল নয়, 20 বছর আগের বাংলাদেশ এখন আর নেই। এটা এমন একটা দল যেটা আপনাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিবে। জানিয়ে রাখা ভালো, টি টোয়েন্টি সিরিজের পর ভারত বাংলাদেশ এখন মুখোমুখি হবে টেস্ট সিরিজে। সিরিজের প্রথম টেস্ট শুরু 14 নভেম্বর থেকে, দ্বিতীয় টেস্টটি দিবারাত্রির 22 নভেম্বর থেকে।